আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে সবথেকে কম দামে এবং সবথেকে দ্রুত সময়ে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ডেলিভারি নেবেন এবং নিজে নিজে টপ আপ করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে সেটি দেখাবো। সবার প্রথমে আমাদের হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা প্লে স্টোরে চলে যেতে হবে। আগে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, তারপরে এখানে এসে সার্চ করবেন কক্স গেম শপ। সার্চ করার পরে সবার উপরে আপনারা এই যে এই জায়গাটায় যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন, অথবা আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে এসে এখানে লিখবেন coxgameshop.com। এটা লেখার পরেও কিন্তু আপনারা এখান থেকে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আপনারা দুভাবেই কিন্তু অর্ডার করতে পারবেন। তো আমি অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে সরাসরি ওপেন করব। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। এই যে এই রেজিস্টারের উপরে ক্লিক করে তারপরে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমাদের গুগল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করে নেবো। আপনারা চাইলে ম্যানুয়ালিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিয়েছি। তো এখন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ফোনের ব্যাক বাটনে ক্লিক করতে পারেন, অথবা এখানে লগোতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনিপিন ভাউচার দেওয়া আছে। ইউনিপিন ভাউচার দিয়ে হচ্ছে আপনারা নিজে নিজে টপ আপ করে নিতে পারবেন। আর আইডি কোড দিয়ে হচ্ছে আপনারা অ্যাডমিনদের কাছে অর্ডার করবেন, তারা অর্ডার কমপ্লিট করবে 1 থেকে 5 মিনিটের মধ্যে। আর ইউনিপিন ভাউচার দিয়ে হচ্ছে আপনি নিজে নিজে করে নিতে পারবেন, সর্বোচ্চ 30 সেকেন্ডও সময় লাগবে না। তো দুটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিন্তু আপনাদেরকে বিকাশ প্লাস নগদ দুটোর মাধ্যমেই করে দেখাবো। রকেটটাও আপনারা চাইলে করে নিতে পারবেন, সব কিছু সেম সিস্টেম। সবার প্রথমে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। আমরা হচ্ছে আইডি কোড অর্ডার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা একটা আইডি কোড না দিয়ে একটা জাস্ট ট্যাচ দিয়ে আমি একটা অর্ডার করবো। 115 ডায়মন্ড সিলেক্ট করে নিচ্ছি। এরপরে সবার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডিরেক্ট পে, এটার উপর আপনারা সিলেক্ট করবেন, তাহলে ডিরেক্টলি আমাদের অর্ডারটি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনারা এখান থেকে প্যান আউটে ক্লিক করবেন, এরপর এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে পেমেন্ট সিস্টেম কিন্তু পেয়ে যাবেন, বিকাশ প্লাস হচ্ছে নগদ। তো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে এখনই পেমেন্ট করব। আমরা এখান থেকে বিকাশটি সিলেক্ট করব। এরপরে কিন্তু আমি আপনাদেরকে নগদটি করে দেখাবো, সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না। আমি আমার বিকাশ নাম্বার দিয়ে এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমার বিকাশের মধ্যে একটা কোড চলে আসবে, এই কোডটি আমি এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশের ভেরিফিকেশন কোডটি চলে আসছে। আমরা এটি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে হচ্ছে এখানে ভেরিফিকেশন কোডের এই অপশনটা বসিয়ে দিব, এরপরে কনফার্মে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা আমাদের বিকাশের পিনটি দিয়ে দিব। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণে এগুলো সম্পূর্ণ বিকাশের সিস্টেম। দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি কিন্তু ফেন্ডিনে চলে গেছে। 1 থেকে 5 মিনিটের মধ্যে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন ইউনিপিন ভাউচার দিয়ে হচ্ছে নিজে নিজে টপ আপ করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে একটা ব্যাক করে দিচ্ছি, ততক্ষণ আমাদের অর্ডারটি আশা করি ক্যান্সেল হয়ে যাবে। এটা চেক করে কোনো লাভ নেই, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে ক্যান্সেল হয়ে যাবে, কারণ আমি এখানে আইডি কোডের জায়গায় শুধু টেস্ট লিখে দিয়েছি। আমাদের গেমের আইডি কোডের অপশনে কিন্তু আমাদের গেমের আইডি কোডটা দেওয়া দরকার ছিল, এটা দিইনি বলে এটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আমি আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এরপর হচ্ছে আমরা ইউনিপিন ভাউচারে ক্লিক করব। আর এর আগে আমি আরেকটা জিনিস দেখে দিচ্ছি, এখানে এয়ারড্রপ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে কিন্তু যে কোনো অ্যামাউন্টের এয়ারড্রপ নিতে পারবেন। এয়ারড্রপ দাম কিন্তু মোটামুটি কম আছে, আগের থেকে অনেক বেড়ে গেছে, এটা আপনারা সকলেই জানেন। আগের পেমেন্ট সিস্টেমগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে হচ্ছে আগের কম দামে দেওয়া যাচ্ছে না, তো যার কারণে হচ্ছে দামটা বেড়ে গেছে। আপনারা চাইলে এয়ারড্রপ অর্ডার করতে পারেন। আপনারা কীভাবে এয়ারড্রপ অর্ডার করবেন যদি ভিডিও দেখতে চান, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে কক্স গেম শপ ইউটিউব চ্যানেলে দেখবেন কীভাবে এয়ারড্রপ অর্ডার করবে এই ভিডিওটি রাখা আছে, অথবা তাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যেখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে। তো আমি এখন ইউনিপিন ভাউচারে ক্লিক করছি। ইউনিপিন ভাউচারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের দামও কিন্তু অনেকটা কম, প্লাস হচ্ছে আপনারা যে কোনো অ্যামাউন্টের ডায়মন্ড আপনারা এখান থেকে কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক দাম কম আইডি কোডের থেকে। তো আপনারা এটা নিজে নিজেও করতে পারবেন, সর্বোচ্চ 40 সেকেন্ডও লাগবে না। আপনারা ভিডিওটা দেখবেন, আমি কোনো স্কিপ করবো না, সাথে সাথে আপনারা দেখবেন মাত্র 30 থেকে 40 সেকেন্ড আমি পারচেস করে নেব। তো এখন হচ্ছে আমি এখান থেকে 115 ডায়মন্ড সিলেক্ট করে নিচ্ছি। 115 ডায়মন্ড সিলেক্ট করে সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ডিরেক্ট পে, এটা আমরা সিলেক্ট করে নেব। এরপর প্যান আউটে, এরপরে কনফার্ম অর্ডারে। এখন আমরা নগদের মাধ্যমে করে দেখাবো। তো আমরা এখান থেকে এখন নগদে ক্লিক করব। নগদে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা নগদ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নেব। এখানে কপি অপশনে ক্লিক করলেও কপি হয়ে যাবে, অথবা ট্যাপ করে ধরেও কপি করে নিতে পারবেন। আমি এখান থেকে নগদ নাম্বারটা কপি করে নিচ্ছি, এখন নগদ অ্যাপসে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের নগদ অ্যাপসে চলে আসছি। এখান থেকে আমাদের সেন্ড মানি অপশনটা সিলেক্ট করে নিতে হবে, অন্যান্য জায়গা থেকে পেমেন্ট করলে হবে না। মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউট এগুলো দিলে কিন্তু আপনার টাকাটা আপনি ফেরত পাবেন না। তো এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নাম্বারটা কপি করেছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে এখানে তীরে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি ওই নাম্বারে কত টাকা পাঠাতে চাচ্ছেন ওই টাকাটা এখানে লিখবেন।
ওটা দেখে নিতে হবে আমাদের কত টাকা পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 69 টাকা, বেশি টাকা পাঠালে কিন্তু আপনাদের টাকাটা মাইর চলে যাবে, মানে মাইনাস হয়ে যাবে আর কি। আপনার শুধু ধরেন আপনি 100 টাকা পাঠালেন, 69 জায়গায় আপনি 69 টাকাই পাবেন আর 31 টাকা পাবেন না। সুতরাং বেশি টাকা কেউ পাঠাবেন না, চেক করে সুন্দর করে দেখে শুনে পাঠাবেন। আর কম টাকা পাঠালে কিন্তু আপনারা আবার অ্যাডও করতে পারবেন না, তো আপনারা সমস্যায় পড়ে যাবেন, যার কারণে আপনারা এখান থেকে আগে টাকা পাঠানোর আগে নাম্বারও চেক করে নেবেন আর অ্যামাউন্টটাও চেক করে নেবেন। তো আমি এখান থেকে 69 টাকা লিখে দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন ডিটা কিন্তু আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। এই যে আমি এখান থেকে কপি করে নিলাম, কোনো কারণে আপনাদের যদি কেটে যায় তাহলে আপনারা কী করবেন, নগদ অ্যাপসে প্রথমত চলে যাবেন, এরপরে সবার নিচে আপনার এখানে লেনদেন নামে একটা অপশন আছে, এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এরপর এখানে আপনারা কাকে কত টাকা পাঠিয়েছেন এটা দেখতে পাবেন, আমাদের নাম্বারে যেটা পাঠিয়েছেন ওটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর এখানে আপনারা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন, এটার উপরে ট্যাপ করে ধরে থাকলে কিন্তু আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন। তো এখন আমি আমাদের ওয়েবসাইটে চলে গিয়ে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিচ্ছি। আমি আমাদের ওয়েবসাইটে চলে আসলাম, আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড সাথে সাথে আমাদের একটি ভাউচার ডেলিভারি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই ভাউচারটি এখন আমাদের ব্যবহার করে নিলে আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ডে চলে আসবে। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, এটা ভাউচারটি এই যে জায়গাটায় একটা কপি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের যে এই কোডটি পুরো কোডটি কপি হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে রিডিম কোডে ক্লিক করব। রিডিম কোডে ক্লিক করার পরে আমাদের গার্ডিনার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা ফ্রি ফায়ারটি সিলেক্ট করব, এরপর আমরা আইডি কোডটি সিলেক্ট করব, মানে প্লেয়ার আইডিটি সিলেক্ট করার পর আমরা আমাদের গেমের আইডি কোডটি দিয়ে দেব। এই যে আমাদের গেমের আইডি কোড দিয়ে দিয়েছি, এরপর আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনারা কোন আইডি লগ ইন আছে অথবা আপনারা লক আউট যদি না করে থাকেন, সবার প্রথমে আগে কোন আইডি লগ ইন করেছেন এটা চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমের নামটি কিন্তু শো করছে, আপনারা মিলিয়ে নেবেন গেমের নামটি ঠিক আছে কিনা। কোনো কারণে যদি দেখেন যে এটা ভুল আছে তাহলে এক্সিট প্লেয়ার আইডি এই অপশনটা ক্লিক করলে কিন্তু আপনার এটা লক আউট হয়ে যাবে। আপনার ফ্রি ফায়ার সিলেক্ট করে আপনি আপনার গেমের যে আইডি কোড দিয়ে লগ ইন করতে চাচ্ছেন ওই আইডি কোড দিয়ে লগ ইন করতে পারবেন। এখন আমি প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করব, এরপর আবারও প্রসিড টু ক্লিক করব। এই জায়গাটায় প্রসিডে ক্লিক করার পরে আমরা যেহেতু 115 ডায়মন্ড নিয়েছি, আমরা 115 ডায়মন্ডের প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করব। আপনারা যেহেতু ডায়মন্ডের প্যাকেজ নিয়েছেন সেই প্যাকেজটাই এখান থেকে সিলেক্ট করবেন। তো 115 ডায়মন্ড সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফিজিক্যাল ভাউচারে ক্লিক করব। এই জায়গাটায় ক্লিক করার পরে এখানে দুটো অপশন আপনারা পেয়ে যাবেন, একটা ইনপিন ভাউচার, একটা ইউপি গিফট কার্ড। তো আমরা যে পিনটা ডেলিভারি পেয়েছি ওই পিনটা আমরা যে পিনটা ডেলিভারি পেয়েছি পিনের শুরুতে কিন্তু বিডিএমবি ছিল। তো বিডিএমবি যেহেতু ছিল আমাদের কিন্তু ইউনিপিন ভাউচারে গিয়ে এটা ব্যবহার করতে হবে। যদি আমাদের পিন ডিজিটের ডেলিভারি দিয়েছে ওটা শুরুতে যদি ইউপিবিডি থাকতো তাহলে আমরা ইউপি গিফট এটা সিলেক্ট করে পিনটা ভেরিফাই করতাম। দুটোই কিন্তু সেম অপশন আপনারা দেখতে পাচ্ছেন, শুধু এটা শুরুতে ইউপিবিডি লেখা আছে আর এটা শুরুতে আপনাদের লেখা আছে বিডিএমবি। আমাদের যেহেতু বিডিএমবি আছে আমরা এখান থেকে ট্যাপ করে ধরে আমাদের পুরো কোডটা এখানে পেস্ট করে দেবো, এরপরে কনফার্মে ক্লিক করে দেবো। করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক টু মার্চেন্টে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে, অথবা ক্লিক না করলেও ডায়মন্ড চলে আসবে, কোনো সমস্যা নেই। জাস্ট পিনটা বসিয়ে কনফার্ম করলে কাজ হয়ে গেছে। তো এরপর টপ আপ দেওয়া শেষ হয়ে গেলে আমরা আবারও 3 ডটে ক্লিক করে এখান থেকে গেম অ্যাকাউন্টটা লক আউট করে দেবো। এক্সিট প্লেয়ার আইডির উপরে ক্লিক করে এখান থেকে গেম অ্যাকাউন্টটা লক আউট করে দেবো। এই যে এইভাবে লক আউট করে দেওয়ার পর আমরা আবারও লগ ইন করার অপশন পেয়ে যাবো। তো আপনারা কেউ এই ভুলটি করবেন না, যদি আবার ভুল করেন তাহলে দেখবেন অন্য অ্যাকাউন্টে আপনাদের ডায়মন্ডটি চলে যাবে। যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সবার নিচে আপনারা চলে আসবেন। আসার পরে এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট নাম্বার দেওয়া আছে, এটা ফোন নাম্বার। এই নাম্বারে শুধুমাত্র কল করে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আপনারা মেসেজ দেবেন, কেউ কল করবেন না। ভুলেও যদি কল করেন বারবার কল কেটে দেওয়া হবে, এটা আরও সমস্যা ক্রিয়েট হবে। তো সুতরাং আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ একটা আছে, এই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জয়েন হয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ বলেন, তারপর অফার বলেন, সব কিছু কিন্তু এই গ্রুপের মধ্যে জানানো হয়। আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওকে গাইস, আজকের এই ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।